হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল, দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। নাম তো তোমরা সবাই জেনে গেছো বন্ধুরা, কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্মে রোজই ভিডিও আসছে। একটা কথা বলে দিই, আজকে যারা ফায়ার পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি। আগের ভিডিওতে আমি দিয়েছিলাম কিছু কিছু কোশ্চেন, হয়তো তার উত্তর দিইনি। আজকের ভিডিওতে কনফার্ম কোশ্চেনও এনেছি, উত্তরও এনেছি, ওকে? সুতরাং এই ভিডিওটায় যে যে কোশ্চেন আছে তোমরা ভালো করে মুখস্থ করে নাও। আর একটা কথা বন্ধুরা, অনেক ভালো ভালো আমি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি, তোমরা যারা দেখোনি এখনও পর্যন্ত তারা দেখে নাও। আর এই পরীক্ষাটায় 8+ কী করে তুলতে পারবে 10-এর মধ্যে, তারই কিছু কোশ্চেন আমি বলেছি, ভালো করে দেখবে, ভালো করে মুখস্থ করবে। আর ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে আসবে। দেখো প্রথম থেকে দেখি কী লেখা আছে, আমাদের ইন্টারভিউ ক্লাস আর অফলাইন কোচিং শুরু হয়ে গেছে, আমাদের অবশ্যই শুরু হয়ে গেছে, রোজই 5 থেকে 6 স্টুডেন্ট আসছে, রোজই আসবে এবং আরও বেশি আসবে। এবার একটা কথা বলে দিই, এই নাম্বারে তোমরা ফোন করবে, এই দেখো স্ক্রিনে দেওয়া আছে নাম্বার, কল নাও অন দিস বিলো নাম্বার 7980389095, ঠিক আছে? টাইম কটা, 10:10 AM থেকে 6 PM, ওকে? এই টাইমের মধ্যে তোমরা কল করে আসবে। দেখো ইন্টারভিউ কিছুদিন আগে থেকে তোমরা PDF কিনতে পারবে, আমার এখানে PDFও চালু হয়ে গেছে। মানে PDF মানে একটা ফাইল ফরম্যাট থাকবে যেখানে তোমরা সব কিছু পাবে, ওকে? মানে যে জিনিসের পরীক্ষা দিতে যাচ্ছ সেটা পেয়ে যাবে। বাট ওটা ইন্টারভিউর কিছুদিন, ইন্টারভিউর ডেট তো এখনও বলা হয়নি, বাট কিছুদিনের মধ্যে, মনে রাখো, ধরে নাও তোমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে ইন্টারভিউ হয়ে যাবে, মেরিট লিস্টও তৈরি হয়ে যাবে, 1 থেকে 1.5 মাস। খুব বেশি দেরি হবে না, ওকে? খুব বেশি দেরি হবে না, বারবার বলছি বন্ধুরা, খুব বেশি দেরি হবে না। হাতে কিন্তু তোমাদের আর বেশি সময় নেই যারা ফায়ার পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? মানে PMT PST শেষের দিকে, এটা হচ্ছে মার্চ মাসের শেষের দিকে কি এপ্রিলের শুরুতেই শেষ হয়ে যাবে পুরো টোটালি। মনে করো এখন থেকে এক থেকে দেড় মাসের মধ্যে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখো বন্ধুরা কী লেখা আছে। বন্ধুরা আজকে আলোচ্য বিষয় আমি একটু আগে বললাম, PSC ফায়ার অপারেটার অ্যান্ড সার্ভিসেস ইন্টারভিউ 2018 সম্পর্কিত। তারপর কী লেখা আছে, top 10 questions অ্যান্সার, সবথেকে বড় বড় সবথেকে ভালো চুজ করে নিয়ে এসেছি। এর পরের ভিডিও আসবে, আমার ইন্টারভিউ আর রিটেন ক্লাসও আরম্ভ হয়ে গেছে, বারবার বলছি তোমরা আসতেও পারো। আর একটা কথা, ভিডিওটার না শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু তত্ত্ব হয়তো তোমাদের জানাও আছে বা একটু একটু জানা আছে, সেগুলো সম্পর্কে পুরোপুরি জেনে নেবে। আর তোমরা এই উত্তরগুলো না ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে অনেক কি কনফিডেন্ট পাবে, ঠিক আছে? এই ভিডিওটা দেখার আগে আমার ফায়ার ইন্টারভিউ রিলেটেড আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে আরও ভালো বুঝতে পারবে, ওকে বন্ধু? দেখো বন্ধুরা তারপর কি বলছে, এই ভিডিওটা দেখার আগে আমার ফায়ার ইন্টারভিউ রিলেটেড আগের ভিডিও। আচ্ছা আর একটা কথা বলি, ডেসক্রিপশান বক্সে না তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কগুলো একটুখানি ফলো করে নেবে, ঠিক আছে? ওই লিঙ্কগুলো কেন ফলো করতে বললাম, ওই লিঙ্কগুলো থেকে অনেক কিছু তোমরা পাবে, অনেক ভিডিওর ডেসক্রিপশান পাবে, ঠিক আছে? আগেও আমি একটা ফায়ারের ভিডিও দেখেছি, ফায়ারের আগের ভিডিওটা যারা দেখোনি ইন্টারভিউ রিলেটেড সেই কোশ্চেনগুলো একটু দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট আর খুবই ইনফরমেটিভ ভিডিও ছিল, ওকে বন্ধু? চলো দেখো নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইডে যাওয়ার আগে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে, বারবার বলছি স্কিপ করবে না, তাহলে অনেক কিছু জিনিস মিস করবে। দেখো বন্ধু নেক্সট স্লাইডে কী বলা হয়েছে, এই ধরনের কোশ্চেন করা হবে বাট তোমরা মুখস্থ করে নেবে ভালো করে, এই ধরনের কোশ্চেন। আরও অনেক কোশ্চেন হবে, আমার অনেক ভিডিও আসবে এর পরে, বাট এর থেকেও তোমরা সামনাসামনি যদি ইন্টারভিউ করতে চাও আমার এই নাম্বারে ফোন করে নেবে। দেখো ফোন নাম্বার লেখা আছে, এই নাম্বারে ফোন করে ডাইরেক্ট চলে আসবে, এই টাইম থেকে এই টাইমের মধ্যে ফোন করবে। অনেক ক্যান্ডিডেট আসছে, তোমরাও আসো, অনেক ফায়দা হবে, ওকে? চলো নেক্সট দেখো, নেক্সট লেখা আছে, একজন মুখ্যমন্ত্রীর নাম করো, এরকম কোশ্চেন আসবে। একজন মুখ্যমন্ত্রীর নাম করো যিনি IIT করেছিলেন, কিছুদিন আগে যিনি মারা গেলেন এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, তার পোর্টফোলিও কী ছিল, কত বছর বয়স হয়েছিল তার মৃত্যুর সময়, ওকে? এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা দেখে যাবে, ঠিক আছে? বোঝাতে পারলাম বন্ধু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এর উত্তর কী হবে, একজন মুখ্যমন্ত্রীর নাম করো যিনি IIT করেছিলেন, কিছুদিন আগে যিনি মারা গেলেন তার নাম কি? দেখো মনোহর পারিকার, তোমরা অনেকেই হয়তো শুনেছো, গোয়ার CM ছিলেন, চিফ মিনিস্টার। দেখো কিছুদিন আগে মারা গেছিলেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ঠিক আছে? কোথা কী ধরনের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তার পোর্টফোলিও কী ছিল? চিফ মিনিস্টার অফ গোয়া ছিল ফ্রম 14th March 2017 থেকে আনটিল হিজ ডেথ, যখন ডেথ হয়েছিল সেই সময় পর্যন্ত তিনি কি ছিলেন, চিফ মিনিস্টার ছিলেন, CM ছিলেন গোয়ার 2017 সালের 14th March থেকে। তারপর কি ছিল, কত বছর বয়স হয়েছিল মৃত্যুর সময়, দেখো সব লেখা আছে।
প্রিভিয়াসলি ফ্রম 2014 থেকে 2017 সালে হি বিকেম ইন্ডিয়াস মিনিস্টার অফ ডিফেন্স, ঠিক আছে। সে প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন তিনি, ঠিক আছে। মানে চিফ মিনিস্টার হওয়ার আগে, সিএম হওয়ার আগে তিনি কী ছিলেন, 2014 থেকে 17 মিনিস্টার অফ ডিফেন্স ছিলেন। 63 বছর বয়স হয় তখন যখন তার মৃত্যু হয়। আইআইটি বোম্বে থেকে, বিটেক কমপ্লিট করেছিলেন, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর ভেরি ভেরি এক্সপিরিয়েন্সড আর ট্যালেন্টেড পার্সন ছিলেন ইনি, ওকে। মনোহর পারিকার, গোয়ার। চলো নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম পরীক্ষার জন্য এই কোশ্চেনটা আসতে চলেছে। তোমরা স্ক্রিনশট নাও আর ভিডিওটা ডিটেল দেখো, আর ভিডিওটার ডেসক্রিপশন বক্সে এরও আগের ভিডিওগুলো দিয়ে দেবো, সব কটা দেখে নেবে, ঠিক আছে। দেখো কি বলছে, এত কাজ থাকতে কেন এমন একটা রিস্কি কাজ করতে এলে, দুই থেকে তিনটি বাক্যে উত্তর দাও। কারণ ফায়ারের কাজ একটা রিস্কি এমার্জেন্সি কাজ, ঠিক আছে। এটা কেন করতে এলে এত কাজ থাকতে, দেখো এই কোশ্চেনের উত্তর দু থেকে তিনটি বাক্যে দিতে গেলে এটা মুখস্থ করে নেবে। কি বলবে, স্যার বা ম্যাডাম সম্বোধন করে বলবে, যেই থাকুক, স্যার থাকলে স্যার বা ম্যাডাম থাকলে ম্যাডাম, বা দুজন থাকলে স্যার বা ম্যাডাম। দেখুন এই প্রশ্নের অনেক উত্তর আমার কাছে থাকলেও যেহেতু অল্প বাক্যের মধ্যে বলতে হবে, তাই বলি এই ফায়ার অপারেটর কাজটা আমার কাছে শুধু কাজ নয়, এটা একটা ড্রিমি জব আমার কাছে, ঠিক আছে। যেহেতু এটার সাথে মানুষের জীবন জড়িয়ে আছে, এই রকম বলবে। তারপর কি, আর স্যার এটা একটা প্রেস্টিজিয়াস এবং রেসপেক্টফুল পদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, এটা একটা প্রেস্টিজিয়াস এবং রেসপেক্টফুল পদ আমার কাছে। তারপর স্যার এই কাজটা পেলে বা করলেও আমার আত্মবিশ্বাস বা মনের জোর হাজার গুণ বৃদ্ধি পাবে, আর আজীবন আমি যতদিন এই ডিপার্টমেন্টে থাকবো বা তারপরেও ভালো কিছু করে যাব, এটা আমার প্রমিস, ওকে। লাস্ট লাইনে কি বলবে, আর এই ডিপার্টমেন্ট সম্পর্কে সাধারণ মানুষের মনে এখন যে ধারণা আছে, আমি সেই ধারণার আমূল পরিবর্তন করে নিজের একটা দৃষ্টান্ত রেখে যেতে চাই বা হয়ে থাকতে চাই, যাতে অলওয়েজ পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই ডিপার্টমেন্টকে পাবলিক দেখে। মানে ওরা যেরকম বাক্যে বলতে বলবে বা যেরকম শুনতে চাইবে তখনই তেরকম বলবে, বেশি কথা বলবে না, অযথা কথা বলে নিজের বিপদ বাড়াবে না, মানে এক্সট্রা কথা বলবে না, ঠিক আছে। যতটুকু না বললে নয় ততটুকু বলবে, ওকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আরও এরকমই অনেক কোশ্চেন নিয়ে এসছি, ওকে। দেখো তারপরের কোশ্চেন, আচ্ছা ইন্ডিয়ার একজন সুইমারের নাম করো যে অলিম্পিকে শুধু পার্টিসিপেট করেনি, সাথে সাথে 100 মিটার ন্যাশনাল রেকর্ড গড়েছিল। সুইমিংয়ের সাথে সম্পর্কিত দুটি শব্দ বলো। একজন প্রসিদ্ধ মহিলা সুইমার কে ছিলেন যিনি প্রথম ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন এশিয়া মহাদেশের মধ্যে, ওকে। তারপর মিহির সেন কে বলতে পারো, এই হচ্ছে তোমার কোশ্চেনের প্যাটার্ন, ওকে। এই কোশ্চেন হবে, এর উত্তরগুলো একবার দেখে নাও। প্রথম কোশ্চেন হচ্ছে, আচ্ছা ইন্ডিয়ার একজন সুইমারের নাম বলো, ঠিক আছে, যে অলিম্পিকে শুধু পার্টিসিপেট করেনি সাথে সাথে 100 মিটার ন্যাশনাল রেকর্ড করেছিল, ওকে। বন্ধুরা দেখো তারপর কি বলছে, আচ্ছা এর নাম হচ্ছে, আচ্ছা ইন্ডিয়ার একজন সুইমারের নাম কি আছে, বৃদুয়াল বিক্রম খারে, ঠিক আছে, বৃদুয়াল বিক্রম খারে। তারপর দেখো, হি কম্পিটেড ইন ম্যান্স, একজনের নাম করো যার রেকর্ডটা কি আছে, হি কম্পিটেড ইন ম্যান্স 50, 100, 200, মানে 50, 100, 200 মিটার ফ্রি স্টাইল সুইমিং ইভেন্টে 2008 সামার অলিম্পিক্সে বেজিংসে এ কমপ্লিট করেছিল, আর সেটিং অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল রেকর্ড 100 মিটারের। এই নামটা মনে রাখবে, বা এর বাইরেও তোমরা এর কোনো নাম মনে থাকলে তোমরা কমেন্ট করতে পারো। তারপর কি বলেছে, একজন প্রসিদ্ধ মহিলা সুইমারের নাম, সুইমার কে ছিলেন যিনি প্রথম ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন এশিয়া মহাদেশের মধ্যে। এবার কি বলেছে, এশিয়া মহাদেশের মধ্যে একজন মহিলা সুইমার, আর সুইমিং রিলেটেড একটা ওয়ার্ড দেওয়া ছিল, কিছু ওয়ার্ড তোমাদের জানতে হবে, ব্রেস্টস্ট্রোক, ব্যাকস্ট্রোক, বাটারফ্লাই, ঠিক আছে, এইগুলো হচ্ছে সুইমিং রিলেটেড ওয়ার্ড, ওকে। এবার তারপর কি বলেছে, আরতি সাহা হচ্ছে এশিয়ান একজন ওম্যান যিনি হচ্ছেন কিনা, দেখো এখানে লেখা আছে একজন প্রসিদ্ধ মহিলা সুইমার যিনি প্রথম ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন এশিয়া মহাদেশের মধ্যে, তার নাম হচ্ছে আরতি সাহা। আর মিহির সেন একটা কোশ্চেন জিজ্ঞেস করে, এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের অনেকেরই সুইমিং সার্টিফিকেট আছে বা চেয়েছে, যদি থাকে ভালো, যদি ভ্যালিড সার্টিফিকেট থাকে, ওই জন্যই বলছি সুইমিং সম্বন্ধে একটু জানতে হবে, আর যে যে কোশ্চেন করেছি এই রকম কোশ্চেনই হিট করবে, ওকে, এই কোশ্চেনগুলো একটু ভালো করে জানবে। মিহির সেন কে ছিল, মিহির সেন ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল ফ্রম ডোভার টু ক্যানালস ক্যালিয়াস ইন 1958। কত সালে হয়েছিল মিহির সেন, 1958। মিহির সেন ফার্স্ট ইন্ডিয়ান ছিল, ফার্স্ট ভারতীয় ছিল যে ইংলিশ চ্যানেল ক্রস করেছিল ডোভার থেকে, ডোভার বিচ থেকে ক্যালাইস ইন 1958, ওকে। চলো নেক্সট কোশ্চেন,
বন্ধুরা দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব কনফিডেন্টলি বলতে হবে, কারণ এইগুলো খুব মারাত্মক আর্জেন্ট নিউজে ছিল যখন এই কাণ্ড হয়েছিল। আমরি হসপিটাল ফায়ার কেস কবে ঘটেছিল আর কোথায় এই আমরি? আমরি তোমরা সবাই জানো কলকাতায় ঢাকুরিয়ায়, কত সালে হয়েছিল? 2011 সালে। এই রকমের ছোট ছোট কোশ্চেন অথচ কনফিউজিং, বাট তোমাদের মনে নেই কারণ অনেক দিন আগে ঘটে গেছে, এইগুলো একটু মনে রাখতে হবে। ওকে, মুখস্থ করে নাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেষ পর্যন্ত দেখো, অনেক নেসেসারি আইটেম তোমরা পাবে, অনেক রকম পয়েন্ট এনেছি যেগুলো হিট করবে তোমাদের ইন্টারভিউতে। নেক্সট দেখো কি লেখা আছে, সিভিল ডিফেন্সের মানে কি, হোয়াট ইজ দ্য রোল অফ সিভিল ডিফেন্স। একটা কথা বলছি, ইংলিশে কোশ্চেন করলে ইংলিশেই উত্তর দেবে, আর বাংলায় করলে বাংলায়, হিন্দিতে করলে হিন্দিতে। যে ল্যাঙ্গুয়েজে তোমায় ফেস করবে সেই ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন করবে, থ্রো করবে সেই ল্যাঙ্গুয়েজেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে, চলো, সিভিল ডিফেন্সের মানে কি, হোয়াট ইজ দ্য রোল অফ সিভিল ডিফেন্স, অ্যান্সারটা কি? সিভিল ডিফেন্সের বাংলা মানে হচ্ছে অসামরিক প্রতিরক্ষা। ওকে, তারপর কি বলেছে, হোয়াট ইজ দ্য রোল, কি রোল? তারপর দেখো এইটা পুরো মুখস্থ করে নেবে, বাই ভার্চু অফ নিউ ল দ্য সিভিল ডিফেন্স কর্পস হ্যাজ দ্য ফলোয়িং ডিউটিস। এই এই ডিউটিগুলো আছে, কিরকম? অ্যাসিস্ট ইন দ্য মেনটেন্যান্স অফ পিস, শান্তিতে সহায়তা করা, শান্তি আর আইন শৃঙ্খলা বজায় রাখা, অ্যান্ড ইন দ্য প্রোটেকশন অ্যান্ড রেস্কিউইং অফ সিভিল পপুলেশন ডিউরিং দ্য পিরিয়ড অফ এমার্জেন্সি। এমার্জেন্সির টাইমে রক্ষা করা কাদের? মানে দেশবাসীকে, ঠিক আছে? আর রেস্কিউ করা, উদ্ধার করা, আর শান্তি বজায় রাখা, ল অ্যান্ড অর্ডার বজায় রাখা, দ্যাট ইজ দ্য ওয়ার্ক, দ্যাট ইজ দ্য মেন এম অফ সিভিল ডিফেন্স ওয়ার্কার্স। ওকে, চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন কি বলছে, হু ওয়াজ ফার্স্ট ওম্যান ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো রিটেনেও আসতে পারে আর ইন্টারভিউর জন্য তো মাস্ট। ইন্টারভিউতে কোথা থেকে কোশ্চেন করবে তোমরা জানো না, বাট এই এই কোশ্চেনগুলো হিট করতেই পারে যেহেতু রিলেটেড, ঠিক আছে? হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রেজেন্টলি হু ইজ দ্য ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া, মানে বলছে প্রথমে কে হয়েছিল আর তারপরে কে ছিল, মানে এখন কে আছে। আর একটা কথা আছে, দেখো ফুল টাইমের জন্য কে হয়েছিল ডিফেন্স মিনিস্টার, যেটা নির্মলা সীতারামন হয়েছিল, মানে আগে যে, মানে এখন যে অর্থমন্ত্রী ছিল সে ছিলেন, তিনি ছিলেন, ইনি ছিলেন ডিফেন্স মিনিস্টার কিছুদিন আগে, এখন আছেন রাজনাথ সিং। ওকে, যেটা উত্তরপ্রদেশ কনস্টিটিউয়েন্সি, লখনৌ। তারপর দেখো এখানে কি লেখা আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী ফার্স্ট হয়েছিল, ঠিক আছে? ফার্স্ট কিছুদিনের জন্য হয়েছিল, তারপর সেকেন্ডে কে ছিল, নির্মলা সীতারামন ফুল টাইমের জন্য। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য হায়েস্ট র্যাঙ্ক ইন ফায়ার ডিপার্টমেন্ট, হুইচ ইজ দ্য হায়েস্ট র্যাঙ্ক ইন দ্য ফায়ার ডিপার্টমেন্ট, ইজ আ ক্যাপ্টেন হায়ার দ্যান আ লিউটেন্যান্ট ইন ফায়ার ডিপার্টমেন্ট? এইটা কোশ্চেন করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হায়েস্ট র্যাঙ্কটা কি ফায়ার ডিপার্টমেন্টে, কি অ্যান্সার হবে? ফায়ার চিফ, হায়েস্ট র্যাঙ্ক। তারপর দেখো, ইজ আ ক্যাপ্টেন হায়ার দ্যান আ লিউটেন্যান্ট ইন দ্য ফায়ার ডিপার্টমেন্ট, বলছে ক্যাপ্টেনের পজিশন কি হায়ার না ওর থেকে নিচু, লিউটেন্যান্টে, লিউটেন্যান্টের থেকে ক্যাপ্টেনের পজিশন কি উঁচুতে ফায়ার ডিপার্টমেন্টে? তাহলে কি বলবে, লিউটেন্যান্ট না, লিউটেন্যান্টের উঁচুতে আছে, লেফটেন্যান্ট যেটাকে বলে লিউটেন্যান্ট। স্পেলিংটা দেখে নেবে, স্পেলিংও কিন্তু জিজ্ঞেস করতে পারে, LIEU, ওকে, TENANT, লিউটেন্যান্ট। কি বলেছে, ইন দ্য ফায়ার ইন দ্য র্যাঙ্ক বিটুইন দ্য ড্রাইভার অ্যান্ড ইঞ্জিনিয়ার দ্য ক্যাপ্টেন, দ্য ইন লিউটেন্যান্ট ইজ সামটাইমস ক্যারেক্টারাইজড উইদিন অ্যান ইঞ্জিন কোম্পানি অ্যাজ স্পিয়ার হেডিং ট্রেনিং, ওকে, ডেলি অপারেশনস অ্যান্ড এমার্জেন্সি ম্যানেজমেন্ট রেসপন্স, হোয়েন দ্য ক্যাপ্টেন ইজ আনঅ্যাভেলেবল দ্য লিউটেন্যান্ট মে ফিল ইন। বলছে ক্যাপ্টেন যখন অনুপস্থিত থাকে তখন তার দায়িত্বকে পালন করে লিউটেন্যান্ট, দ্যাট ইজ ইয়োর মেন অ্যান্সার। মুখস্থ করে নেবে ভালো করে, ভিডিওটাকে অবশ্যই পুরো ডাউনলোড করে নেবে আর বার বার দেখবে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো। নেক্সট কোশ্চেন বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফায়ার রিলেটেড কোশ্চেন, হাউ আর ফায়ার অ্যালার্মস অ্যাক্টিভেটেড, কী করে ফায়ার অ্যালার্মসটাকে অ্যাক্টিভেট করা হয়। দেখো লেখাই আছে অ্যান্সার, একবার ভালো করে দেখে নাও, হু ইনভেন্টেড ফায়ার অ্যালার্ম, কে ইনভেন্ট করেছিল ফায়ার অ্যালার্ম, তারপর কি, হোয়াট ইজ SLC, হোয়াট ইজ SLC ইন দ্য ফায়ার অ্যালার্ম, মানে SLC পুরো কথা কী বা এর কাজ কী, ঠিক আছে? দেখো বন্ধুরা, তাহলে এর অ্যান্সারগুলো একবার দেখে নেবে, এইখানে লেখাই আছে পরিষ্কার, ফায়ার অ্যালার্ম কী কারণে অ্যাক্টিভেট করা হয়। দেখো লেখা আছে, অটোমেটিক ফায়ার অ্যালার্ম সিস্টেম আর অ্যাক্টিভেটেড থ্রু ফায়ার ডিটেক্টার্স সাচ অ্যাজ স্মোক অর হিট সেন্সার্স, ম্যানুয়াল ফায়ার অ্যালার্মস আর অ্যাক্টিভেটেড উইদিন ম্যানুয়াল কল পয়েন্টস অর পুল স্টেশন, দেয়ার ইজ নো রিজন ফর আ ফায়ার অ্যালার্ম সিস্টেম টু এক্সক্লুড ওয়ান অর দ্য আদার, বোথ ক্যান বি ইনক্লুডেড ইন দ্য সেম সিস্টেম, দ্যাট ইজ ইয়োর অ্যাকুরেট অ্যান্ড অ্যাপ্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন কী বলছে, হু ইনভেন্টেড ফায়ার অ্যালার্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য ফায়ার অটোমেটিক ইলেকট্রিক ফায়ার অ্যালার্ম পেটেন্টেড ইন 1890 বাই ফ্রান্সিস রবিন্স আপটন অ্যান্ড অ্যাসোসিয়েট অফ থমাস এডিশন ইন দ্য লেট 1930s, সুইস ফিজিসিস্ট ওয়াল্টার জাগিয়ার
tried to invent a sensor for poison gas. Okay, that's your apt answer. Next question. What is SLC in fire alarm? SLC মানে কি ফায়ার অ্যালার্মে, ফায়ার অ্যালার্মে যে এসএলসি এসএলসি থাকে, এসএলসির পুরো কথা কি? তোমাদের এরকমও জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ দ্য সেকেন্ড ওয়া সেকেন্ড ওয়ার্ড মানে সেকেন্ড লেটার এল ইন এসএলসি মিন আর সিগন্যালিং লাইন ক্রেডিট সার্কিট, আর সিগন্যালিং লাইন সার্কিটের কাজ কি? ক্যারিজ ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ ডাটা টু অ্যান্ড ফ্রম ফিল্ড ডিভাইসেস ফর দ্য ফায়ার অ্যালার্ম সিস্টেম অ্যান্ড অলসো ক্যারিজ পাওয়ার from the control panel to the devices. The SLC, SLC মানে signaling line credit, circuit, sorry, is another way of saving data and power circuit. Chalo friends, next question very very important. Je question gulo dekhalam na bondhura bishwas korte parben na, khubi ashar chance ache, jiggesh korar chance ache. Ei dhoroner question onek khuje khuje bar korte hoy, er jonno onek shomoy lage, ar ami porishrom korchi tumra jate successful hao. Ami chai tumra successful hoye jano amar kache ekbar phone kore janao, thik ache? Amar motive etai, ami chai tumra ekhane asleo aste paro, roji interview cholche, YouTube e to roj video deya sombhob noy, sutorang ami jotota pacchi dicchi, but tumra ekhane ese class korte paro, amar nominal rate. আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর শেয়ার করো, যারা যারা বন্ধুরা জানে না এখনো পর্যন্ত, অনেকেই জানে না এরকম ক্লাস হচ্ছে, ওকে? চলো, হু ক্রিয়েটেড দ্য ফার্স্ট ফায়ার, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়্যাট ডিড ফায়ার কাম ফ্রম, কোথা থেকে এই ফায়ার ওয়ার্ডটা এসছে আর কে ফার্স্ট সৃষ্টি করেছে? দেখো, হু ক্রিয়েটেড ফায়ার ফার্স্ট, হোমো এরিকটাস, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেম, হোয়্যাট ডিড দ্য ফায়ার কেম, ফায়ার কোথা থেকে এসছে, আগুন কোথা থেকে এসছে? আগুন ওয়ার্ড, দ্য ক্লিয়ার এভিডেন্স অফ হ্যাবিচুয়াল ইউজ অফ ফায়ার থ্রু কামস ফ্রম কেভস ইন ইসরায়েল, দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে এফিডেভিট দেওয়াই আছে, প্রুফ দেওয়া আছে, ইসরায়েল থেকে এসছে, ডেটিং ব্যাক ফোর লাখ অ্যান্ড থার্টি লাখ ইয়ার্স আগে, ঠিক আছে, এতদিন আগে ইসরায়েল থেকে ফায়ারের অস্তিত্ব পাওয়া গেছিলো, ইসরায়েল, ওকে, জেরুজালেম যেটার ক্যাপিটাল, নিউ জেরুজালেম, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর সেকেল, সেকেল হচ্ছে এর মুদ্রার নাম, ইসরায়েল, ওকে, কারেন্সি ক্যাপিটাল যখনই পড়বে না, ক্যাপিটাল কিন্তু বারবার বলছি, ক্যাপিটাল সিএম এইগুলো সব জিজ্ঞেস করবে, আর কোন কোন স্কিম চালু হয়েছে, ওকে, আর এইগুলো খুব ইম্পর্টেন্ট, অর্ডন্যান্স ফ্যাক্টরি রিলেটেড, অর্ডন্যান্স ফ্যাক্টরি যেমন ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, অর্ডন্যান্স ফ্যাক্টরি, রাইফেল আর পিস্তল, এইগুলোর ব্যাপারগুলো কিন্তু তোমাদের জেনে যেতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, আর কোশ্চেনের শেষের দিকে চলে এসেছি, তোমরা ভালো করে দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনে জানুন চলে এসেছি, হোয়াট আর দ্য টাইপস অফ ফায়ার ডিটেক্টার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফায়ার ডিটেক্টারের টাইপগুলো কি, হুইচ সেন্সার ইজ ইউজ টু ডিটেক্ট ফায়ার, হোয়াট আর দ্য ফাইভ ক্লাসেস অফ ফায়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, বারবার বলছি, দেখো অ্যান্সারগুলো কী হবে, দ্য ফোর টাইপস অফ ফায়ার ডিটেক্টার্স আর হিট, আয়োনাইজেশন, ফটো ইলেকট্রিক অ্যান্ড আয়োনাইজেশন ফটো ইলেকট্রিক, দ্যাট ইজ ইউর অ্যাপ্ট অ্যান্সার, ওকে, এই ধরনের কোয়েশ্চেন হিট করবেই ফায়ারের পরীক্ষা দিতে গেলে। তারপর দেখো কী বলেছে, ক্যামেরা কী, নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ সেন্সার, কী সেন্সার ব্যবহার করা হয়, কী সেন্সার ব্যবহার করা হয় ডিটেক্ট ফায়ার জন্য, আগুনকে ডিটেক্ট করার জন্য, MWIR ইনফ্রারেড ক্যামেরাস, ওকে, ক্যামেরাস ক্যান বি ইউজ টু ডিটেক্ট হিট, মানে MWIR ইনফ্রারেড রশ্মি তোমরা পড়েছো তো ওই রকম, ইনফ্রারেড ক্যামেরাস ক্যান বি ইউজ টু ডিটেক্ট হিট অ্যান্ড উইথ পার্টিকুলার অ্যালগোরিদমস ক্যান ডিটেক্ট হট স্পট উইথ আ স্কিন অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লেমস ফর বোথ ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন অফ ফায়ার অ্যান্ড রিস্ক অফ ফায়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 10 নম্বরের ইন্টারভিউ থেকে 8 নম্বর তোলার জন্য এইগুলো ভেরি ভেরি এসেন্সিয়াল কোয়েশ্চেন, বারবার বলেছি, অনেকের সার্টিফিকেট আছে বাট অনেকের আবার ভ্যালিড সার্টিফিকেট নেই, সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে 10 নম্বরের মধ্যে 8 নম্বর কিন্তু তোমাদের তুলতেই হবে, ওকে, যাতে ফাইনালি 1452 জনের মধ্যে তোমার নামটা তোমরা দেখতে পাও, আমি চাই সবাই তোমরা নাম দেখতে পাও, বাট এর জন্য এই ধরনের কোয়েশ্চেন তোমরা তৈরি করে নাও, আমার রোজই ইন্টারভিউ চলছে, আসতে পারো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কোনো কাট করবে না, দেখো কত রকমের ফায়ার্স আছে, দেয়ার আর অ্যাকচুয়ালি 5 মেইন টাইপস অফ ফায়ার, ফায়ার্স ক্যান বি ক্লাসিফাইড ইন 5 ডিফারেন্ট ওয়েজ, কীরকম, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস কে, ইচ টাইপ অফ ফায়ার কীরকম কী কাজে লাগে, ইচ টাইপ অফ ফায়ার involves a special approach, each type of fire involves different flammable materials and requires a special approach, eita mone kore rakhbe, thik ache, next question dekho, very very important, extremely, okay, ami bolbo sob kichu question to discuss hoyeche, ei gulo theke bar bar hit korbe, ei gulo ekhon recent trending e cholche, jemon হোয়াট ইজ সেকেন্ড সি ইন বিসিসিআই, মানে বিসিসিআইয়ের মধ্যে এই যে সেকেন্ড সি আছে না, এটার মানে কি, স্ট্যান্ড ফর হোয়াট, আর একটা কথা বলছি, কে প্রথম, পিং বলে টেস্ট,
আরম্ভ করেছিল ইন্টারন্যাশনাল টেস্ট, কোন দেশের সঙ্গে প্রথম খেলা হয়েছিল, কবে, কোথায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো সৌরভ গাঙ্গুলি স্টার্ট করেছিল, বিসিসিআইয়ের যে সভাপতি হয়েছে এখন, আগে সিএবি ছিল সভাপতি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এখন কার হয়েছে, বিসিসিআইয়ের হয়েছে, বিসিসিআইয়ের সেকেন্ড সিএর মানে কি। তারপর হোয়্যার ইজ দ্য অ্যাকুরেট লোকেশন অফ অ্যামাজন ফরেস্ট, তোমরা অনেকেই জানো অনেক দিন ধরে আগুন জ্বলেছিল এইখানে, অক্সিজেন সবচেয়ে বেশি অ্যামাজন ফরেস্ট থেকে আসে, তোমরা সবাই জানো অ্যামাজনে সব ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়, আর বিচিত্র আছে, বৈচিত্র্য আছে, অ্যামাজনের জঙ্গল অনেক বড়। যেমন অ্যামাজন হচ্ছে সবচেয়ে লম্বা রিভার, ওকে, সবচেয়ে, ওকে, এইটা হচ্ছে তোমাদের মনে করে রাখতে হবে। যেমন নীল আর অ্যামাজন রিভারের মধ্যে ডিফারেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য সোর্স কান্ট্রি অর লোকেশন করোনা ভাইরাস, করোনা ভাইরাসের নাম দেওয়া হয়েছে কোভিড-19, তোমরা সবাই জানো WHO নাম দিয়েছে, উহান প্রভিন্স থেকে এসছে চায়না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো, হুইচ কান্ট্রি ইজ হেডেড টুয়ার্ডস আ কনফ্রন্টেশন ওভার জিব্রাল্টার উইথ আ স্পেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কান্ট্রিটা যে স্পেন জিব্রাল্টারের সঙ্গে, স্পেনের যে একটা ঝামেলা চলছে তার সঙ্গে মাথাকে গলাচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো মরক্কো আছে, বাট মরক্কো আর স্পেনের মধ্যে ঝামেলা চলছে, কে এদের মধ্যস্থতা করছে, ইন্টারফেয়ার করছে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, ঠিক আছে? এই কোশ্চেনের উত্তরটা আমি দিলাম না, তোমরা জানাবে। এরকম আরও ভিডিও আসবে, আমার মক ইন্টারভিউ চালু হয়ে গেছে, ওকে। চলো নেক্সট স্লাইডে কী বলছে একবার দেখে নাও। দ্যাটস ইট ফর টুডে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, আশা করি এগুলো তোমাদের অনেক উপকার করবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংকিং ইউ, বেস্ট উইশেস, ওকে। এই ছিল তোমাদের ভিডিও আজকের, আরও ভিডিও আসবে, তোমরা একবার স্লাইডটা দেখে নাও। আর যে কোশ্চেনটা করলাম মনে করে রাখবে, এই চারটে কোশ্চেনের উত্তর কমেন্ট সেকশানে যেন আমি পাই যথারীতি। সবাই ভিডিও দেখো বাট উত্তরগুলো দাও, ঠিক আছে? কারণ কমন কোশ্চেন, আর একটু নিজেরা না পারলে সার্চ করেও দাও, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সমস্ত কোশ্চেন, এইগুলো তোমরা সার্চ করে নাও আর এইগুলো তোমরা মুখস্ত করে নাও, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে চলেছে, সুতরাং তোমরা একটা কথা মাথায় রেখো, আমি যে কোশ্চেন দিলাম এইগুলো কিন্তু বহুত কাজে লাগবে। আর আমাদের চ্যানেলও আরম্ভ হয়ে গেছে, রিটেন বলো, ডেসক্রিপশান বলো, প্রিলি মেন্স সবের ক্লাস, আর আমাদের ইন্টারভিউও ব্যাচ স্টার্ট হয়ে গেছে। 7980389095 কল করে চলে আসতে পারো, ওকে ফ্রেন্ডস? থ্যাংকিং ইউ, বেস্ট উইশেস, গুড নাইট, ভালো থেকো, ভালো করে প্রিপারেশন করো, ওকে? থ্যাংকিং ইউ।